আমরা বলবো স্বাধীনতার ঘোষক নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক নিয়ে কোনো ঘোষণা আমাদের কোনো বিতর্ক নেই কিন্তু আমাদের বিতর্কের জায়গাটা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানকে যখন অবজ্ঞা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের যখন অবমূল্যায়ন করা হয় গুণী ব্যক্তিদের যখন কদর না করা হয় সেই জায়গা প্রশ্নবিদ্ধ জায়গা সৃষ্টি হয় কারণ আপনারা জানেন যেই দেশে গুণী গুণের কদর করা না হয় গুণী ব্যক্তিদের মূল্যায়ন করা না হয় সেই দেশে গুণী ব্যক্তি জন্মাতে পারে না সুতরাং আমার রাষ্ট্র এখন কোন দিকে যাচ্ছে আমার রাষ্ট্রকে গুণী ব্যক্তিদের কদর করতে পারছে না আমার রাষ্ট্রযন্ত্রটি গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে পারছে কিনা সেই বিষয়টা আজকে সকলের কাছে পরিষ্কার বন্ধুগণ আমরা বলতে চাই আজকে আপনারা জানেন যে মাওলানা হামিদ খান ভাসানির আজকে চুয়াল্লিশও মৃত্যুবার্ষিকী কিন্তু মৃত্যুবার্ষিকীতে আপনারা কি দেখতে পেয়েছেন এখানে কি হয়েছে যে আজকে আমি বাংলাদেশের অনেক গণমাধ্যম রয়েছে একটি গণমাধ্যমে আমি ভাসানি কিনে তার জীবন চরিত কোনো ঘটনাকে নিয়ে আমি একটি ছোটো স্মৃতিচারণমূলক কোনো বীর দেখতে পাইনি এমনকি পত্রিকার পাতায় আমি কয়েকটা পত্রিকা পড়েছি আমি যদিও নাম বলতে চাচ্ছি না আমি একটি পত্রিকার পাতায় আমি এই মাওলানা হামিদ খান ভাসানির আমি বিবরণ পাইনি সুতরাং বাংলাদেশ রাষ্ট্রটি রাষ্ট্র যন্ত্রটি কোন পর্যায়ে গিয়েছে আপনারা জানেন বাংলাদেশ সেই পঁচাত্তরের আমলে কি ঘটনা ঘটেছিল কয়টা পত্রিকা রাখা হয়েছিল এবং পত্রিকাগুলো অনলি সরকারের পৃষ্ঠপোষকতা করেছিল এর ছাড়া প্রাইভেট কোনো পত্রিকা ছিল না এবং সরকারের পৃষ্ঠপোষকতার বাইরে বিন্দু মতো লিখতে পারতো না বর্তমানে বন্ধুগণ এমনকি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থায় গুণী ব্যক্তিদের সম্পর্কে লেখা যাবে না শুধু লিখতে হবে কারো মানে পৈতৃক সূত্রে দলীয় যে নেতা তার গুণ কীর্তন গাইতে হবে আবার কেউ বংশ বংশোদ্ভূতভাবে মৃত্যুবরণ করেছে দল প্রতিষ্ঠা করে গেছেন তার কথা বলতে হবে বন্ধুগণ এমনকি রাষ্ট্র ব্যবস্থা যখন সৃষ্টি হয়েছে সেই জায়গায় আজকে আমরা আদর্শ কোথায় খুঁজি আজকে আমার আপনার আদর্শ বুলন্ধীদের পথে কারণ যেইখানে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে স্বাধীনতাকে যারা বিশ্বাস করে বঙ্গবন্ধুকে বিশ্বাস করে এমন জিয়াকে অবজ্ঞা করার সুযোগ নেই মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান ছিল অনস্বীকার্যতা অস্বীকার করার সুযোগ নেই এমনকি প্রেক্ষাপটে আমরা সকল গুণী ব্যক্তিদের কদর করতে চাই কিন্তু আপনারা দেখেছেন বৃহত্তর দুইটি রাজনৈতিক দল তারা শুধু তাদের আমি 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 সাধুবাদ জানাই বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান তার মুজিব বর্ষ সমগ্র বর্ষ নয় আমরা সেই সারা জীবন আমরা পালন করব কিন্তু তার মধ্যে যে ছোট একটি অংশ আজকে মাওলানা হামিদ খান ভাসানির স্মৃতিচারণ করা হতো আজকে জাতি জাতি রাজনৈতিক দল সহ মত নির্বিশেষে তাদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করতো কিন্তু আজকে দুঃখের বিষয় যে মহান নেতারা ইতিহাস এখন ইতিহাস কোন পথে আমরা অনেক সময় বলে যে ইতিহাস বিকৃত করছে ইতিহাস বিকৃত হচ্ছে কিন্তু আদৌ ইতিহাসকে বিকৃত হচ্ছে কিনা বা বিকৃত করছে কারা সেই বিষয়গুলো আপনাদের অবহিত হতে হতে হবে বন্ধুগণ আজকে আপনাদের প্রশ্ন রাখতে চাই ইতিহাসকে সুস্পষ্টভাবে তুলে ধরার কাজের দায়িত্ব ছিল আজকে মনে করে আমি শুধু আমার দলের কথা বলবো আরেকজন বলছে আমার দলের ডেডিকেশনের কথা বলবো দ্যাট ইজ নট সলিউশন বা এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেই ঐক্যবদ্ধতার জায়গা থেকে শ্রেষ্ঠ সন্তানদের আজকে মূল্যায়ন করেছে এবং আজীবন আমরা জানি না প্রতিষ্ঠিত হতে পারবো কি পারব না কিন্তু জনতার যে অধিকার সে অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাব। আর যে ভাষা নিয়ে আপনার দেখেছেন সেই ইংরেজ শাসন আমলের বিরুদ্ধে চিত্তরঞ্জন দাসকে অনুসরণ করে সে বিপ্লবী নেতাদের রূপান্তর হয়েছিলেন এবং সেই থেকে পরবর্তী পর্যায়ে তৎকালীন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেও সেখানে তার জায়গা হয়নি কেন জায়গা হয়নি কারণ সে তার নৈতিক আদর্শের মধ্যে সে সে সবসময় ছিল সেই আদর্শ বিবর্জিত হতে পারেননি সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে এই হচ্ছে আদর্শ আর যেই আদর্শ বারবার পরিবর্তিত হয় সেটা আদর্শ নয় সেটা ধান্দা হতে পারে সেটা বাণিজ্য হতে পারে সুতরাং আজকে সঠিক আদর্শের কোনো মূল্যায়ন নাই সংগ্রামী সাথী বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই আজকে বাংলাদেশের এই যে প্রেক্ষাপট সঠিক ইতিহাসকে তুলে ধরার যে মানসিকতা যে মানবিকতা সেইটা আজকে এই রাজনৈতিক দল একটাও হয়নি কারণ কেউ পরে থাকে তাদের দলের নেতাকে নিয়ে আরেকজন পড়ে থাকে তাদের বিরোধী দলের নেতাকে নিয়ে এই যে নেতৃত্বের টানাটানি আমার আপনার ইতিহাস ঐতিহ্য আজকে বুলণ্ঠিতের পথে আমরা বলতে চাই আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের সকল শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ন করতে জানে এমন কি আমরা এখন করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আজকে মাওলানা ভাসানিকে নিয়ে আজকে আমি দেখলাম না আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক সংগঠন তাদেরকে নৈতিক দায়িত্ব রয়েছে যদিও ভোটসর সরকার বলে বলে আমরাও বলি অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে কিন্তু অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে যখন অনেককে স্মরণ করা হয় সেই জায়গায় একজন ছাত্রলীগ যদি সাবেক কর্মী থাকে সভাপতি থাকে তার মৃত্যুবার্ষিককে পালন করা হয় মধুতে কিন্তু আজকে এই বাংলার ইতিহাসের আরেকজন শ্রেষ্ঠ সন্তানের কথা বলবো যে ভাষা নি তাকে নিয়ে আওয়ামী লীগের একটি কোথাও একটি কর্মযজ্ঞ হয়নি এই যখন রাজনৈতিক এত নোংরা রাজনীতির পথে চলে যায় তখন আমার আপনার কি করার থাকে এই অবস্থা আমরা বলতে চাই জাতির ইতিহাস ঐতিহ্য যেখানে এই অবস্থা সেখানে এই তরুণ সমাজকে এই জাতির সঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে সেই জায়গা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থিতিচারণ করছে ইনশাআল্লাহ আমরা বলতে চাই জাতির প্রত্যেকটি শ্রেষ্ঠ সন্তানের যে রক্ত তাদের যে আদর্শ সেই আদর্শকে লালন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপামর জনগণের জনগণের যে বাক স্বাধীনতা রয়েছে কনস্টিটিউশনাল রাইটস রয়েছে এগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে আপনাদের আমরা একটা কথা বলতে চাই আজকে এই ইতিহাস ঐতিহ্যকে ধারক বাহক কাজের দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে আজকে বাস পোড়ানো হয় আজকে ট্রাক পোড়ানো হয় সেই হিসাব তালিকা তাদের মধ্যে রয়েছে যাদের শ্রেষ্ঠ সন্তানকে মৃত্যুবরণ করেছে সেটা তাদের নখদ পরণে নাই সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সরকার শুধু তাদেরকে সমাজকে কুক্ষিগত করার জন্য তাদেরকে তুলে ধরার জন্য তাদেরকে মেলে ধরার জন্য এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বন্ধুগণ এই জায়গায় যদি আপনি আপনার ভয়েসকে রেস না করেন এই জায়গায় যদি আপনি বুঝতে না পারেন এই রাষ্ট্রের বিরুদ্ধে কীরকম ষড়যন্ত্র হচ্ছে এবং কারা ষড়যন্ত্র করছে আজকে এই রাষ্ট্র আজকে মজদুম জননেতার একটি ভাষণ রয়েছে এবং বঙ্গবন্ধুর একটি ভাষণ রয়েছে উক্তি রয়েছে যে রাষ্ট্রকে দুইটি ভাগে বিভাজিত হয়েছে একটি শোষকের ভূমিকা পালন করছে একটি শোষিতের ভূমিকা পালন করছে সেই জায়গায় আজকে কারা শোষক এবং কারা শোষিত এই বিষয়গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে বন্ধুগণ কারণ আপনারা দেখছেন রাষ্ট্র নামক যন্ত্রটি প্রত্যেকটি তার যে উইংগুলো রয়েছে এবং উইংয়ের পাশাপাশি যেগুলো অঙ্গ সংগঠন তো রয়েছে আবার আইন ল এনফোর্সমেন্ট এজেন্সি সহ প্রত্যেকটি রাষ্ট্রীয় যন্ত্র আজকে নির্বাহী বিভাগ বলেন বিচার বিভাগ বলেন প্রত্যেকটি বিভাগ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে কিন্তু আমরা আজকে বাকরুদ্ধ অবস্থায় রয়েছি কথা বলতে পারছি না সেই জায়গায় তরুণ সমাজ আজকে মাহফুজের কথা বলেন মশুরের কথা বলেন আজকে ফারুকের কথা বলেন আজকে নূরের কথা বলেন সৌরভের কথা বলেন এই ছেলেগুলো এখন আন্দোলন সংগ্রাম চালিয়েছে মহিষের একটা ভিডিও কিছুক্ষণ আগে ছেড়েছে তার মাথায় দেখেছেন ব্লিডিং হচ্ছে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটা আমি তাকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছে সে আমার প্রচুর কান্নাকাটি করেছে মাথায় ব্লিডিং হয়ে ব্লাড জমা হয়েছিল সেই বাইশ ডিসেম্বরের যে জন্য ঘটনা ঘটেছে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে মুক্তিযুদ্ধা মঞ্চ নামক এক মঞ্চ আমাদের উপর আতঙ্কিত হামলা করেছে এইভাবে নির্যাতন করেছে রাষ্ট্র নামক যন্ত্রটি তাদের বিচার কার্য সম্পাদন করতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা গ্লানিকে আজও আওয়ামী লীগ বহন করতে পেরেছে বন্ধুগণ আওয়ামী লীগ পারেনি কারণ তাদের কথা হচ্ছে সফলতা সব আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে আপামর জনগণের কারণ জনগণের দায়বদ্ধতা বিন্দুমাত্র তাদের নেই এই অবস্থা আমরা চাই যাতে সমগ্র শ্রেষ্ঠ সন্তানদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হয়ে এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভূমিকা রাখতে চায় এবং আমরা চাই আজকে আপনারা যারা এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন দেশপ্রেমিক রয়েছেন তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে এই আপামর জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাতে প্রত্যেক শ্রেষ্ঠ সন্তানদের আমরা স্মরণীয় করে তুলি কারণ যেই দেশে ইতিহাসকে মূল্যায়ন করা হয় না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা হয় না সেই দেশের ইতিহাস ঐতিহ্য কখনো সমৃদ্ধ হতে পারে না সুতরাং এই ইতিহাসকে সমৃদ্ধ করতে হলে আমার আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সঠিক ইতিহাস আজকে জাতির কাছে জাতির কাছে তুলে ধরতে হবে বন্ধুগণ আর বর্তমান সরকার এই ইতিহাস কারা তুলে ধরবে আজকে যদি বিগত দুই হাজার চোদ্দ থেকে দুই আঠারো সাল পর্যন্ত দুই হাজার বিশ সাল পর্যন্ত ইতিহাসকে লিপিবদ্ধ করা হয় এই ইতিহাস এই নির্বাচন ব্যবস্থা সহ মানুষের কাছে এক নিকৃষ্টতম শাসন ব্যবস্থা হিসেবে তুলে ধরা হবে বন্ধুগণ যেই জায়গায় আপামর জনগণের ভোটাধিকারকে হরণ করা হয়েছে ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে আমার আপনার সময় হয়েছে এখন রুখে ধারাবার আমরা বলতে চাই এমন রাষ্ট্র নায়ক চাই এমন গণতান্ত্রিক দল চাই যারা জনগণের যারা দেশের জন্য জীবন দিয়েছে দেশের জন্য নিজের নিজের জীবনকে বাজিয়ে রেখেছে তাদের ইতিহাস ঐতিহ্যকে বারবার পর্যালোচনা করবে জাতির মধ্যে তাদের আইডল যে সেই আদর্শকে বিলিয়ে দিবে সেই রাজনৈতিক দল চাই সুতরাং আমরা সবাইকে আমরা বলতে চাই যে এস দলে দলে ছাত্র অধিকার পরিষদের পতাকা তলে কারণ এই পতাকার মাধ্যমেই আমরা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল বা বাহাত্তর সালের যে চেতনা সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করে সুষণ বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ এবং সেই একটি প্রত্যয় নিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদ আমরা সেই পথেই হাঁটছি আপনারা সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিহাসের মূল্যায়ন করবেন সেই সেই বক্তব্য জানিয়ে সেই সাধুবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম